আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে, আমার মেয়ের যখন 9 থেকে 10 মাস বয়স তখন আমি ওর জন্য বানাতাম, কিন্তু তখন আমি একটু অন্যভাবে বানাতাম। সেটা হচ্ছে, আমি একটা ডিম, একটা কলা আর 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো ওটস ফ্লাওয়ার আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে প্যানকেক কেকটা বানাতাম। কিন্তু এখন আমি কলা, ডিম আর যে ওটস ফ্লাওয়ার সেটা আমি একসাথে মিশিয়ে বানাই। কিন্তু আজকে রেসিপিটার মধ্যে আমি ক্যারেট ইউজ করেছি। আমি এখানে হাফ ক্যারেট, মিডিয়াম সাইজের একটা হাফ ক্যারেট মেশিনে কুচি করে নিয়েছি, এবং তারপরে বাকি উপকরণগুলো সেমই থাকছে। একটা ডিম, একটা কলা আর এখানে ফ্লাওয়ার যতটুকু লাগে, এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। আমার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 টেবিল চামচের মতো লাগে। যে টাইপের কনসিস্টেন্সি আমি দেখিয়েছি এই টাইপের কনসিস্টেন্সিতে আসলেই হবে, এরপর আর কিছু দেওয়ার দরকার নেই। যদি ওটস ফ্লাওয়ার না থাকে তাহলে আমন্ড ফ্লাওয়ার বা রাইস ফ্লাওয়ার, যে চালের গুঁড়াটা বাসায় আমাদের সবসময় থাকে, সেটা ব্যবহার করতে পারবেন। আর আটা ময়দা ব্যবহার না করাই ভালো। বাট যদি আপনার বাচ্চা বা আপনারা গ্লুটেন ইনটলারেন্স হন আমার মেয়ের মতো, তাহলে গ্লুটেন ফ্রি ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর রাইস ফ্লাওয়ার, আমন্ড ফ্লাওয়ার এই দুইটাই গ্লুটেন ফ্রি। আর এই প্যানকেকটা শুধু বড়, ছোটরা না, বড়রাও খেতে পারবে খুব ইজিলি। তো আমি পুরো মিক্সচারটা মিশিয়ে এরপর আমি এবার একটা প্যানে হালকা বাটার গ্রিস করে নিয়েছি, তারপর আমি আস্তে আস্তে প্যানকেকগুলো দিয়ে দিব। যেই পরিমাণে, যে সাইজে খেতে বাচ্চা পছন্দ করে বা হাতে ধরে খাবে বলে আপনার মনে হয় সেভাবেই বানাবেন। কিছুদিন আগে আমি আমার পেজে বাচ্চাদের জন্য একটা ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করেছিলাম, সেখানে আমি যে ওয়াফলটা বানিয়েছি সেটাও এই সেম রেসিপি ফলো করেছি। শুধু আমি ফ্লাওয়ারটা নিয়েছিলাম হচ্ছে রাইস ফ্লাওয়ার, কারণ রাইস ফ্লাওয়ারটা নিলে ওয়াফল মেকারে ওয়াফলটা অনেক সুন্দরভাবে উঠে বা লেগে যায় না। এই প্যানকেকটা আমি সবসময় মিডিয়াম টু লো আঁচেই বানাই, কারণ এটা ভিতরে হওয়াটা খুব জরুরি। আর যদি মিডিয়াম টু হাই আঁচ রাখেন চুলার তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতরে তো কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচেই রান্না করতে। তো এই যে প্যানকেকটা রেডি হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।